আমি তোমার ছেড়ে কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। বাচ্চা ওই বাড়ি, ওই বাড়ি, ওই বাড়ি না, আমার বিয়ে চাই, আমার ওটি নিয়ে রয়েছে, তো ওটি না জানি। তার মানে হয়েছে তোমার আম্মুর আইস বিয়া। এত বড় একটা সত্যকে তুমি লুকানোর চেষ্টা করছো, তুমি আমাদের সাথে চিটারিটা কেন করছো? আমার ছেলেটা অবিবাহিত, তোমার বোন বিবাহিত, শুধু বিবাহিতই না, সে একটা সন্তানের মা, তার সন্তানের বয়স 7-8 বছর, সেই সন্তান রাইখা তারে তুমি বিয়ে দিতে চাও কেন? সমস্যা কোথায়? আমার পোলা, পোলার কাছ দিয়ে আমার আলাদা করেন না, তোমার পাবি, সেও তো পরের ঘরের মেয়ে, কেন সহ্য করব আমি? আমার ছেলে এখানে বৈশা বৈশা খামো, এই কারণে আপনার কাছে আমার বিয়ে। আপনারা হয়তো এই জিনিসটা না জানলেও আমি একটু পরে এসা বইটা দিতাম যে আমার ছেলে ছাড়া আমি কোনোখানে যাইয়া শান্তি পাবো না। আমার বাইরে আমারে মাফ করে দিয়েন, এই পরিবারের সবারে মাফ করে দিয়েন, আপনা করে মিথ্যা কইছে দেখা। আমি আমার ছেলে নিয়ে অনেক দূরে ছিল, আজকে তোর বিয়া, তুই একটু ফাউন্ডেশনও দিতে দিবি না, সাজলে হইব বিয়ার দিন সরটা সাজতে হবে, সে বন্ধ কর। তোর চুলটা আমি কতবার করে গেলাম, করে দিই টেস্টটা করে দিতে যাস, তোর সমস্যা কি? কত আবার যদি আমার ছাইরে দেয়? তোরে ছাইরে দিলে পরে তো আমরা আছি, তাই না? তাহলে মেকআপটা সম্পূর্ণ দিয়ে যাবো আমার সাথে। ও আর একটা কথা বলবি না, আমি তোমার এখান কই যাব? আর বিয়ে কে বলছে? তুমি তোমার না বলছি ওই রুমে যে ওদের সাথে খেলতে, এখানে না আসতে বলছি না? দেখো বাবা, তোমার মায়ের আজকে বিয়ে ঠিকই, তুমি আজকে বিয়েতে অনেক মজা করবা, অনেক সুন্দর জামা গায়ে দিবা, যাও অন্য রুমে গিয়ে সুন্দর একটা জামা পরে আসো। আজকে তোমার তুমি সুন্দর জামা গায়ে দিয়ে মজা করো, আনন্দ করো, ফুর্তি করো। দেখ আজকে তোর বিয়ে, আজকে কোনোই করবি না, তোর যেহেতু কি বিয়ে ভালো মতো হতে দে, তারপরে দেখতেছি তোর ছেলের ব্যাপারটা। যাও রুমে যাও। আমি তোমার ছেড়ে কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। এই মিষ্টি, মিষ্টি, এই মিষ্টি, ওরে নিয়ে রুমে নিয়ে আটকে রাখ, যা এক জোর করে নিস, যা অনেক চালাচ্ছে তো। আমার তো আমার পোলারের আলাদা করেন না বাবি, এই পোলারাই আমার জীবনের সব, এই পোলারা তোর জীবনটা নষ্ট করে দিতেছে, তুই কিচ্ছু বুঝতেছিস না। এই যে এখন এই যে তুই পোলার জন্য কান্না করতেছিস, তুই জানিস তুই ওর জন্য এই যে আজকে 4টা বছর ওই যে ওরে নিয়ে পার করলি, তোর জীবনটা তামা তামা হয়ে গেছে। একবার চিন্তা করে দেখছো, এই পোলার জন্য যখন তুই বৃদ্ধ হয়ে যাবি, এই পোলা কি তোর শেষ বসে দেখবো? দেখবো না। কষ্ট পেতেছে, আপনার পোলা মায়া নাই আপনি বুঝবেন না, ওরে আমি 4টা বছর একে একা বুকে ধরে বড় করছি, ওরে আজকে কোন মুখে একা রেখে আমি অন্য কারো বাড়িতে চলে যাব? ভাবি ওরে স্যার আমি থাকতে পারুম না। আমার কথা শোন, তোর ছেলেরে আমরা দেখি, পড়ার লেখা খরচ করতে আমি, তুই বিয়েটা কর, দেখ দেখতে বোন তোরে নিয়ে আমরা অনেক কষ্ট আছি, তোর বিয়েটা হইতেছে না দেখি নানান তোরে নানানটা করে, তুই কোটা শুনি যে আমরা কোটা শুনি, আমাকে ফ্যামিলির মান সম্মান থাকে না,
তোর আমাগো ফ্যামিলির মান সম্মান দিয়ে চিন্তা কইরা তোর এইটা বিয়েটা কোন মিলে লাগবে বেবি দরকার পড়লে আমারে আর আমার পোলারে ঢাকা শহর পাঠিয়ে দে তাও আমার পোলার তেমন আলাদা কই দিন না তোর ভাইয়ের লগে দে তোর ভাই যদি তোরে রাখে তাহলে রাখ আনারে নাই শর্ট আচ্ছা আরে কত সুন্দর বাচ্চা ভালো ভালো বাচ্চা কার বাচ্চা ওই বাড়ির ওই বাড়ির ওই ভাই না আমার বিয়ে তার আমার ওদিক নিয়ে রেখেছে তো ওদিক না জানি তার মানে হইছে তোমার আম্মুর আইস বিয়া এই জন্য বাড়ির দিয়ে তোমার বাইর করে অন্যদিকে নিয়ে যাইতেছে কেউ জানি না জানে তুমি এটা কাজ করো বাবু নামো নিচে নামো তোমার কোন বাড়ি রেখে আসতে পারবে তোমাদের বাড়িতে তুমি থাকবে আমি তোমাকে বাড়িতে নিয়ে যাবো ঠিক আছে চলো চলো বাচ্চার সাথে এই ধরনের লুকোচুরি খেলা এরকমটা না হিসাবি কাম আল্লাহ এই কাজে পাশাপাশি আর কি করো এই কাজে পাশাপাশি আমার বাবার ছোটখাটো কিছু বিজনেস আছে সেগুলো দেখাশোনা করতেছি খুব ভালো আসো আসো আচ্ছা সোহাগ জি তালই যেন বলে রাখো তোমার তাল তালই গরো কারে এই তোমার বোনের সাথে আমার ছেলের বিয়ে হয়েছে তুমি আন্তাজি তালই বলো এই রকমের একটা জয়যত একটা ছেলে তোমার বোনের না এই হলো মানে কি কি আর কি ছেলে তোমার বোনের না বেটা বেয়াদো মিথ্যে কথা বলে চোখের উপরে বোনের না এটা কি আসমান ভাজি ভাই দিয়েছে এ ছেলে নিজে বলছে তোর মার বিয়ে আজকে তোমরা এত বড়টা সিজারি করলে তাও আমার সাথে আমার ছেলের সাথে এটা যদি আমার সামনে না পড়তো তাহলে আজকে কি হইতো আমি একটা বিবাহিত মহিলার আমার অবিবাহিত ছেলের জন্য আমি বউ করে নিয়ে যেতাম মানে কি বাবা আমি তো তোমার কথার আগে আমাতে কিছুই বুঝতেছি না আরে যে মেয়ে দেখতে আসছো তার আগে বিয়ে ছিল কি হ্যাঁ এই তার সন্তান নেই শোনো সব কিছুর একটা সীমা আছে বাবা এই ধরনের চিটারি আর কারো সাথে করো না আমার সাথে করছো করছো আমরা হয়তো আর এর বেশি কিছু একসাথে গেলাম না আসলে ও আমার সন্তান তোমার সন্তান এই তোমার বোনের ডাকো ডাকো তোমার বোনকে তারপর দেখবো যে কার ছেলে কে আচ্ছা তোমরা বিয়ে ঠিক করার আগে তোমরা একটা বার জিনিসটা ভাববা না একটা বার খুঁজে দেখবা না জিনিসটা কি তুই কিন্তু অনেক কান্নাকাটি করে লাইসেন্স কই দিলাম একটা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে মানে কি হয়েছে কেমনে জানলো
বিয়া না নিতে পারি সব দায় এবারে সে আমার ঘরের উপর পড়বে পোকাটার জায়গা দেখতে ঘুমের ভিতর আছে তোমার বোন এটাও আমার বিশ্বাস করতে কিন্তু আবার একটু কষ্ট হইতেছে আজকে তোমার বিয়ে হওয়ার কথা এই ছেলে কি তোমার হ্যাঁ এই ছেলে আমার আজকে যে তোমার বিয়ে তুমি জানো কাকা আমার ছেলের বয়স যখন 2 বছর তখন আমি ওর বাবার ছায়ায় চলে আসি কারণ ওর বাবা নেশা করতো অন্য নারীতে মগ্ন ছিল জুয়া খেলতো আমার বাবা আমার ছেলের কখনোই যত্ন নিত না আমি এই আশায় ছাইরাইছিলাম যে আমার ভাই অ্যাটলিস্ট আমারে কখনো ফেলে দিব না আমার ভাবি আমার ছেলের আরো সব আমার এই বাড়ি একটু জায়গা দিব বাপ মা অনেক ছোটবেলায় আমাকে মইরা গেছে আমার ভাই আমারে বড় করছে এই নিয়ে তারা আমার 4-5 বার বিয়া ঠিক করছে আমি বিয়া করতে চাই না কারণ আমি আমার ছেলে ছাইরা কোথাও যাইতে চাই না কিন্তু এইবার না পেরা তারা আপনা করে লুকাইছে আমার ছেলে নাই আমি একবার হাত পায়ে ধরে কইছি আমি আমার পোলা নিয়ে দরকার পড়লে ডাক্তার সর জায়গা আমার পোলা পোলার কাছ দিয়ে আমার আলাদা করেন না তোমার ভাবি সেও তো পরের ঘরের মেয়ে কেন সহ্য করবো আমি আমার ছেলে এখানে পয়সা পয়সা খাবো এই কারণে আপনার কাছে আমার বিয়ে ঠিক করছে আপনারা হয়তো এই জিনিসটা না জানলেও আমি একটু আগে একটু পরে এসে বইলা দিতাম যে আমার ছেলে ছাড়া আমি কোনো ওখানে যাইয়া শান্তি পাবো না আমার বাইরে আমারে মাফ করে দিয়েন এই পরিবারের সবারে মাফ করে দিয়েন আপনা করে মিথ্যা কইছে দেখা আমি আমার ছেলে নিয়ে অনেক দূরে ছিলাম তুমি এত বড় একটা সত্যকে তুমি লুকানোর চেষ্টা করছো তুমি আমাদের সাথে চিটারিটা কেন করছো আমার ছেলেটা অবিবাহিত তোমার বোন বিবাহিত শুধু বিবাহিতই না সে একটা সন্তানের মা তার সন্তানের বয়স 7-8 বছর সেই সন্তান রাইখা তারে তুমি বিয়ে দিতে চাও কেন সমস্যা কোথায় বলো আমার করার কিছু ছিল না আমি বাধ্য হয়ে আমার ব্যাগের কথা আমি লুকিয়েছি আপনাকে মাফ করুন আর যদি যদি আমাদের প্রতি একটু দয়া করেন তাহলে আপনাদের মতো একটা ভালো ফ্যামিলিতে আমার বোনটা একটু ঠাই পেতে তার সম্ভব আর ক্ষমাও তোমাকে করা যাবে না তার কারণ তুমি যদি এই ঘটনা ঘটার আগে যদি আমাদের কাছে বলতে যে মেয়েটার আগে একটা বিয়ে হয়েছিল তার একটা বাচ্চা আছে আমরা হয়তো জিনিসটা বিবেচনায় নিয়ে না হয় একটা চিন্তা ভাবনা করব 1 মিনিট কাকা আপনি আমার ভাই মিথ্যা বলছে দেখে যাতা বলতে পারেন না আমার ভাই আমার জন্য মিথ্যা বলছে আপনাদের ফ্যামিলিতে আমি কখনোই যাব না কারণ আমার ছেলের ভাগ আমি কাউকে দিব না আমার ছেলেকে অন্য কেউ বাবা হিসেবে আদর করবে আর আমার ছেলে মনের ভিতরে সেই ক্ষোভ নিয়ে বাঁচবে যেটা আমার আসল বাবা না আমি এটা কোনোদিন হইতে দিব না আমি আমার ছেলেকে নিয়ে সারা জীবন একলা থাকবো আমার ভাইকে প্লিজ কিছু বলবেন না আপনারা আসতে পারেন সে তুমি কোথায় যাবে কি যাবে না এটা তোমাদের ব্যাপার কিন্তু আমার প্রশ্ন একটা যে তুমি যেই বাপের সন্তান তোমার ভাই কিন্তু সেই বাপেরই সন্তান তার যদি এই বাড়িতে জায়গা হয় তোমার কেন হবে না আর সে কেন এত বড় মিথ্যার আশ্রয় নিয়ে তোমাকে তার মাথার বোঝা মনে করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছে এটা ছিল আমার প্রশ্ন আমি তোমার সাথে কোনো রকমের চিকারি বেঈমানি কিছুই করি না আমি বরঞ্চ তোমাকে নিতে পারবো না সেইটাই তোমাকে আমি বলছি আমি নিতাম তোমাকে তোমার ভাই কারণে আমি নিতে পারলাম না তুমি মা আমাকে কোনো রকমের দোষ দিও না আমার ছেলেকে নিয়ে আমি একলাই থাকতে চাই না তা তো তোমার সিদ্ধান্ত তুমি তো তোমার ছেলেকে নিয়ে থাকবে তবে আমিও মা পারবো না আমার একমাত্র সন্তান আমার একটাই ছেলে আমার আর কোনো সন্তানও নাই আমি আমার ছেলেকে
এই গাঙ্গে ভাষাই দিতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও। চল বাবা, চল বাবা। আমার কিছু কথা আছে। কি কথা? অনেকক্ষণ যাবো তো তুমি বলতেছো, উনি বলতেছে, উনি বলতেছে, আমি শুনতেছি। বাবা আমি ওকে বিয়ে করতে চাই। কি বলিস তুই? ওকে বিয়ে করতে চাই? তুই সব জেনে শুনে, তাছাড়া জান এত বড় একটা ছেলে আছে। এই তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ বাবা, আমি যা বলছি ভেবেচিন্তে বলতেছি, আর আমার মাথা পুরাই ঠিক আছে। একটা মেয়ে কতটা অসহায় হতে পারে, তোমার ঘরে একটা মেয়ে যদি এমন হতো তখন তুমি কি করতা? আজকে আমার, আমি তোমার সন্তানের ছেলে না, বেশ ভালো কথা। তোর এ কথার সাথে হয়তো বা আমি এক, আমি কিন্তু শুরুতে বলছি যে সে যদি আমার সাথে কোন রকম চিটারি না করতো তাহলে হয়তো বা আমিও মানতাম, কিন্তু সে যেহেতু এরকম একটা প্রতারণার আশ্রয় নিয়েছে সেহেতু আমার পক্ষে আর এটা মানা সম্ভব না। কাকা আমার মাফ করি, এর পিছনে বহু কারণ আছে কাকা। কি কারণ? প্রতিটা দিন আমার চোখের সামনে আমার ছোট ভাইটা কত কথা শুনে। এই আমার বোন তিন বেলা তিন মুঠো ভাত ভাত খাইতে পারে। এই দেখেন আমাদের কত সুন্দর বাড়ি, কিন্তু বাড়িতে কোনো সুখ নেই কাকা। আমি আমি নিজে ঠিকভাবে ভাত খাইতে পারি না, আমার এই বোনের কষ্ট দেখে কাকা। এই জন্য বাধ্য হয়ে আমি সবসময় চাইছি আমার বোনটাকে যদি বিয়ে দিতে পারি তবে আমার বোনটা একটু সুখে থাকবে। আর এই ভাই না, ওর ভবিষ্যৎ আমি গড়ে দিছি। এই যত সম্পদ দেখেন অর্ধেক আমার ভাইটার নামে লিখে দিচ্ছি, সেটা আমার বউ জানে না। আমি চাই না যে আমার ভাইটা এবং আমার বোন আমার বউয়ের আর অত্যাচার সহ্য করে। এই জন্য এত মিথ্যা কথা বলছি। বাবা তুমি কি ভেবে দেখো বাবা, আমি ওকে বিয়ে করতে চাই। নিশা তুমি আমার সাথে চলো, আমি তোমার কথা দিতেছি। তোমার এই ছেলেরে আমি কখনো অন্য নজরে দেখবো না, আমি আমার নিজের ছেলের মতো করে দেখবো। তুমি আমার সাথে চলো। কাকা বাবা তুই আজকে এই মেয়েটাকে যেভাবে প্রতিশ্রুতি দিছ তার সম্বন্ধে, তার ছেলের সম্বন্ধে, এটা তুই অক্ষরে অক্ষরে পালন করতে পারবি তো? হ্যাঁ বাবা। তুই ভাইগা চিন্তা বলছো বাবা? আজকে আমি তোমাদের সবার সামনে কথা দিয়ে যাচ্ছি, আমি আইজাসি কালকে থাকবো না। এই প্রতিশ্রুতি কি তোর জন্য রাখতে হবে? বাবা আমি তোমার সুয়ে কথা দিতেছি, আমি নিজের যে প্রতিশ্রুতি দিছি আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব। তুমি আমার জন্য দোয়া করো। ইনশাল্লাহ আমি দোয়া করি। আর এই মেয়েটার উপরে কখনো এমন ধরনের টর্চার করিস না যাতে কবরে গিয়েও যেন আমি ওই দোষের আলামত আমার দেখতে না হয়। না বাবা এমন কিচ্ছু হবে না। বাবা জি অনেক কথা বলে ফেলছি, কিচ্ছু মনে করো না কাকা, কিচ্ছু মনে করো না। আমরা বলছি না কাকা, পরশুদিন শুক্রবার ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ডলডক্কর পিঁড়ে এই তোমার বোনরে আমি সম্মান দিয়ে আমার বাড়ির বউ করে নেব। আলহামদুলিল্লাহ সাথে তোমার ছেলে মানে তোমার ভাই নিয়ে আসবে, আমার এই আমার নাতি হিসেবেই ওই বাড়িতে। দাদু ভাই কি ভালো করো।